11 দিন নিখোজের পর বাসায় ফেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভ, পরিবারের সন্তুষ্টি। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিল পাহাড়ি বোন, আজ ধ্বংসের মুখে, বললেন প্রধানমন্ত্রী, পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। জলাবদ্ধতা নিরসনের নামে রাজধানী ডিএনডি পাথের শেখতি এলাকায় খোঁড়া হচ্ছে নতুন রাস্তা, ওয়াসার পাম্প নষ্ট হয়, পানির কষ্টে এলাকাবাসী। ময়লা পানি আসে, কেমন ময়লা বলেন তো, গন্ধ আসে আর কি। এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, অতীতের রেকর্ড ভাঙতে লড়বে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব মুশফিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। এবারে বিস্তারিত, নিখোজের 11 দিন পর ফিরে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অপহৃত ভাগ্নে সৌরভ। ভোর 5:30টার দিকে একটি গাড়ি থেকে অপহরণকারীরা তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজারে নামিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তার সম্পর্কে এখনও জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। নিখোঁজের 11 দিন পর সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা সৌরভের পরিবার। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে অপহরণকারীরা সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকায় রেখে যায়। দুপুর 11:30টার দিকে পুলিশ সৌরভকে তার ঢাকার বাসায় পৌঁছে দেয়। আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, যারা যারা আমার জন্য দোয়া করছে, যারা যারা আমার জন্য কষ্ট করছে, সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আমার মামা, আমার পরিবার আর আইন শৃঙ্খলা বাহিনী যারা কষ্ট করছে আমার জন্য, সবাইকে থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলতে পারছি না কথা, আমি আমার ছেলেকে পেয়েছি, দ্যাটস ইট, আমার আর কিছু না। থ্যাংক ইউ। ওকে ফ্যাক্টরির শ্রমিক এবং সুপারভাইজার যারা পেয়েছিল ফজরের নামাজের আগে, ওকে পেয়েছিল খেজুর গাছের সাথে হাত বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায়, তাই শুনেছি। হ্যাঁ, গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পায়জামা পরা ছিল, এতটুকু শুনেছি। তো আমরা এখনো ওর থেকে শুনিনি, ঠিক আছে, এই জন্য ওকে রিল্যাক্স করতে দিচ্ছি। একেবারে বিধ্বস্ত, কিন্তু চেহারা টেহারা দেখে আপনারা তো ফিল করছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভ গত 9 জুন চট্টগ্রাম থেকে অপহৃত হন। এরপর সৌরভের বাবা মাকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ভাগ্নেকে উদ্ধারে সরকারের সহায়তা চান সোহেল তাজ। বারবার ফেসবুক লাইভে সোহেল তাজ ভাগ্নেকে উদ্ধারের আকুতি জানান। মঙ্গলবার রাত 2:20 সৌরভের ফোন নম্বর থেকে তার মায়ের নম্বরে ফোন আসে। বিষয়গুলো সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সৌরভকে উদ্ধারে কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল 6:00 ফেসবুক লাইভে এসে সোহেল তাজ জানান তার ভাগ্নেকে ময়মনসিংহে পাওয়া গেছে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করলেন, তাদের কারণে আজ পাহাড়ি বনাঞ্চল হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের উদ্যোগেই জলবায়ু রক্ষায় কাজ করছে সরকার। যার যার অবস্থান থেকে সবাইকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুহুল আমিতুহিনের রিপোর্টে, দেখুন বিস্তারিত। বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রেক্ষাপটে উঠে আসে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ। 2017 সালের 25 আগস্ট নিপীড়িত অসহায় শরণার্থীদের জন্য দুয়ার খুলে দেয় বাংলাদেশ। 2 বছর ধরে 11 লাখ রোহিঙ্গা বাস করছে কক্সবাজারে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে স্থানীয় পরিবেশে। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সে প্রসঙ্গই উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। মানবিক কারণে আমাদেরকে স্থান দিতে হয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের। প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ। যেখানে গভীর বন ছিল সেগুলো প্রায়
ধ্বংসের পথে। ঠিক এভাবে মানব সভ্যতার যত বিকাশ হয় বা নগরায়ন হয়, সাথে সাথে কিন্তু এই বনায়নও ধ্বংস হয়, পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে সবাইকে গাছ লাগাতে উৎসাহ দেন সরকার প্রধান। উন্নয়ন করতে হবে, উন্নয়নের বিরোধিতা আমি করি না, উন্নয়ন আমাদের দরকার। কিন্তু উন্নয়নের সাথে সাথে আমরা কিন্তু এটাও লক্ষ্য রাখি যে যে কোনো প্রজেক্টের সাথে বৃক্ষরোপণ এটা করতেই হবে, জলাধার সংরক্ষণ বা জলাধার সৃষ্টি করা। আমরা যে প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চল করে যাচ্ছি, এই 100টা অর্থনৈতিক অঞ্চলের প্রতিটি জায়গায় জলাধার থাকবে, বৃক্ষরোপণ হবে। এমনকি আমরা যখন হাউজিং প্ল্যান করছি সেখানেও কিন্তু জলাধারের ব্যবস্থা রাখছি। প্রতিটি জায়গায় আমরা এদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি, আমাদের যাতে করে আমাদের পরিবেশটা সুরক্ষিত থাকে সেদিকে আমরা দৃষ্টি দিই। সবাইকে আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকেই যার যার নিজের কর্মস্থানে এবং বাসস্থানে আপনারা কিছু গাছ লাগাবেন। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নে সুবিধাভোগীদের চেক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশ ও বৃক্ষমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বিশ্ব শরণার্থী দিবস আজ। বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে প্রতিবেশী মিয়ানমার থেকে আসা 12 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী। গত 27 বছর ধরে থাকা 5 লাখ রোহিঙ্গার সঙ্গে 2017 আগস্ট থেকে আশ্রয় নেয় আরও 7 লাখেরও বেশি রোহিঙ্গা। বছরের পর বছর ধরে এত সব রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে কেমন আছেন সীমান্তের মানুষ? টেকনাফ প্রতিনিধির সহায়তায় জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজারের কুতুপালং। 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নতুন এবং পুরনো মিলিয়ে প্রায় 8 লাখ রোহিঙ্গার আশ্রয়স্থলে, বাকিদের অস্থায়ী ঠিকানা টেকনাফে। 1978 থেকে বিভিন্ন সময়ে আসা এই শরণার্থীরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরার অপেক্ষায় দিন গুনছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও হঠাৎ ঘটে যাওয়া এই সংকট সাফল্যের সঙ্গে মোকাবেলার চেষ্টা করে আসছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার সমন্বয়ে শরণার্থীদের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ বেশ কয়েকবার উদ্যোগ নিলেও মিয়ানমার সরকারের অসহযোগিতায় এখনও আলোর মুখ দেখেনি সেই প্রক্রিয়া। তো এটা বেশি সময় সহযোগিতা হ্যাঁ না লোনা অমসময় দিলে আর সেন দিন আমার তারা সরকার তোর মতো বাংলাদেশ হাজগুড়ি বাংলাদেশের সরকারের হাজার হাজার শুক্রিয়া। অতন যেটা আমি সারি আসি যেটা আমি দুঃখ কষ্ট হয় এটা আসছি এটা। এদিকে এই বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় দিতে গিয়ে অনেক মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। উজাড় হয়েছে 6,000 একর বনভূমি, হারিয়েছে পরিবেশের ভারসাম্য, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা। আমাদের 6,000 একর বনভূমির মধ্যে যে পশু পাখি ছিল, যে জীবজন্তু ছিল, যে পাহাড় ছিল, যে ধরনের গাছপালা ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। দেশের মারাত্মক এখন বিপর্যয়, পরিবেশের বিপর্যয়, গাছপালা শূন্য। এখন আমরা বর্ষাকালে গরমের জন্য থাকতে পারতেছি না, আর বিশেষ করে গভীর নলকূপ স্থাপন করে মোটর চালিয়ে যে পানি উত্তোলন করা হচ্ছে, আগামী 10-20 বছর আমাদের আমরা পানি শূন্য। মাদকের হুমকি তো রয়েই গেছে। উখিয়া উপজেলা প্রশাসনের সর্বশেষ তথ্য মতে 11,16,417 জন রোহিঙ্গা শরণার্থীর বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে, বাকিদের অনেকেই রয়েছে পলাতক জীবনে। অবস্থা এমন, রোহিঙ্গাদের কারণে ওই অঞ্চলের মানুষরাই এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন সহকর্মী শাহিন শাহ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শাহিন, যেমনটি বলছিলাম, আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস, তো এই দিবসকে ঘিরে রোহিঙ্গাদের ঘরে ফেরা রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কেমন, কি বলতে চাইছেন তারা? হ্যাঁ সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন আজ বিশ্ব শরণার্থী দিবস, আজ বিশ্ব শরণার্থী দিবস, যেসব দেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ শীর্ষে। আপনি জানেন মিয়ানমারের পুলিশ এবং বিজিবির, মিয়ানমার পুলিশ এবং সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতনের কারণে 2017 সালের
পঁচিশে আগস্টের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে অবস্থান নিয়েছে বাংলাদেশে। আপনি আরও জানেন বাংলাদেশের সর্বশেষ সীমানা অর্থাৎ দক্ষিণ কক্সবাজারের উকিয়া টেকনাফে 12 লাখেরও রোহিঙ্গা অবস্থান নিয়েছে, 6,000 একর বনভূমি গাছপালা উজাড় করে তারা অবস্থান নিয়েছে। আপনি জানেন তাদেরকে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে সরকারি ও বেসরকারি উদ্যোগে তাদেরকে নানাবিধ সহায়তা করা হচ্ছে। এর সুবাদে তারা প্রায় দুই বছর এখানে অবস্থান নিয়েছে, কিন্তু উভয় দেশের কূটনৈতিক তৎপরতার কারণেও এই দুই বছরের মধ্যে একটি রোহিঙ্গাও ফেরত যেতে দেখা মেলেনি। স্থানীয় এবং প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে তারা এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। তারা স্থানীয়রা তাদের কারণে নানা দুর্ভোগে রয়েছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি এবং রোহিঙ্গা দ্বারা আক্রান্ত সমস্যার দেখা দিয়েছে। প্রশাসন বলছে রোহিঙ্গারা নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। সর্বশেষ যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রায় 12 জন রোহিঙ্গা চোরাচালান করতে গিয়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখানে আমার সামনে একজন স্থানীয় প্রতিনিধি রয়েছে, আমি তার কাছ থেকে জানতে চাইব তিনি রোহিঙ্গা আসার পর কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আপনি বলেন রোহিঙ্গা আসার পর কি কি ধরনের সমস্যা ফেস করতেছেন আপনি দেখছেন? আমাদের এই সাধারণ জনগণের কারণে সাধারণ জনগণ কিন্তু খুব দুর্ভোগ অবস্থান করতেছে, নদীতে যাইতে পারতেছে না, পাহাড়ে যাইতে পারতেছে না। তাদের কারণে যেখানে জায়গা জমি ছিল সেখানে তারা বসবাস করতেছে, এখন এই কারণে আমাদের সাধারণ জনগণ কিন্তু দুর্ভোগ ভোগ করতেছে। এখন যিনি বলেছেন স্থানীয়, উনি বলছেন নাব নদী বঙ্গোপসাগর কোথাও যেতে পারছে না, তাদের কারণে তারা নানাবিধ দুর্ভোগের মধ্যে রয়েছে। আপনি জানেন পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির হচ্ছে উকিয়ার পুতুপালন শরণার্থী শিবির, এখানে প্রায় 8 লাখ। শাহিন আপনাকে ধন্যবাদ। দর্শক, টেকনাফ থেকে রোহিঙ্গাদের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন শাহ। নিখোঁজের 11 দিন পর ফিরে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অপহৃত ভাগ্নে সৌরভ। 4:30 দিকে একটি গাড়ি থেকে অপহরণকারীরা তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজারে নামিয়ে দিয়ে যায়। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে সোহেল তাজের বাসভবনে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, যেমনটি বলছিলাম, নিখোঁজের 11 দিন পর সৌরভ ফিরে এসেছেন, তো এর সম্পর্কে বিস্তারিত আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদের জানান। সাবরিনা, আপনি জানেন যে আসলে ফিরে আসার পরে 11:30 ফিরে আসার পরে 12:30 সময় সোহেল তাজের সাথে আমাদের আরেকবার কথা বলার সুযোগ হয়েছিল। তখন উনি আমাদের জানিয়েছেন যে আসলে ফিরে আসার পরে যে পরিবার, সেই পরিবার খুবই খুশি এবং ওনারা মোটামুটি আনন্দিত আছেন। এবং উনি আমাদের জানিয়েছেন যে একটি মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের যে সপক্ষে শক্তি দেশে আছে, মুক্তিযুদ্ধের পরে কোনো মানুষ যেন এভাবে আর কোনো বিচারহীনতার সংস্কৃতির ভিতর না থাকে, বা যে কেউ যদি অপরাধীও হয় তাহলে যেন ওনারা এই বিচারের মাধ্যমে যেন কোনো সব কিছুর নিষ্পত্তি হয়, এভাবে যেন কাউকে আর নিখোঁজ হতে না হয়। তবে আমাদের যে মূল প্রশ্নটি ছিল যে উনি প্রথম যে সংবাদ সম্মেলনটি করেছিলেন, যে উনি বলেছিলেন যে কারা নিয়ে গেছে এ বিষয়ে উনি জানেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যখন প্রশ্ন করি তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নের উত্তরটি উনি এখন দেবেন না, পরবর্তীতে উনি জানাবেন, বা এই প্রশ্নের উত্তর দিতে উনি চাননি। এর পরবর্তীতে প্রশ্ন ছিল যে নিখোঁজের সময়টিতে কোথায় ছিলেন বা কী কোথায় ছিলেন, তো উনি আমাদের জানিয়েছেন যে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় সৌরভকে পাওয়া গেছে এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তবে বড় কোনো আঘাত বা কোনো রকমের নির্যাতনের খবর আমরা এখনও পাইনি। তবে ওনাকে এখন মানসিক চিকিৎসার কথা ওনারা জানিয়েছেন যে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে। যেহেতু সৌরভের কোনো ক্রিমিনাল রেকর্ড বা অন্যান্য কোনো মামলা ছিল না, সে কারণে এই সৌরভকে আপাতত কোনো পুলিশি জিজ্ঞাসাবাদের ভিতর যেতে হচ্ছে না, সে কারণে সৌরভ এখন এইখানে এই বাড়িটিতেই আছেন এবং মোটামুটি ফ্যামিলি পারিবারিক আবহের মধ্যেই আছেন। আমরা যতটুকু জেনেছি উনি এখন এখানে ঘুমাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সর্বশেষ আমরা যেটা জেনেছি যে এখানে মোটামুটি পারিবারিক আবহের ভিতরে মা বাবা এবং মামার সাথে ওনারা আছেন এখন এখানে। তো আরেকটি বিষয় যে পরবর্তীতে এই ঘটনার যে আপডেট বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে হয়তো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হতে পারে। সাবরিনা, আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী ডিওএইচএস থেকে জানাছিলেন সহকর্মী আরাফাত রহমান।
টাকা অপচয়ের জলজ্যান্ত উদাহরণ রাজধানীর শেখদীর নতুন রাস্তা। মাত্র কয়েক মাস আগে কোটি টাকা খরচে ঠিক করা হয়েছে রাস্তাটি। জলাবদ্ধতা নিরসনের কথা বলে সেটিকে খুঁড়ে এখন পাইপ বসানোর আয়োজন চলছে। পাশাপাশি ওয়াসার দুটি পাম্পের একটি নষ্ট হওয়ায় এলাকাবাসী আছেন পানির কষ্টে। শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন। ইউনিয়ন পরিষদ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সর্বশেষ যুক্ত হওয়া এলাকা শেখদি, যা এখন 62 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধ স্বাধীনতার আগে সেচ প্রকল্প হিসেবে বাঁধের ভেতরের এলাকাকে গড়ে তোলা হলেও সময়ের পরিক্রমায় এটি এখন একটি ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত আবাসিক এলাকা, ফলে জলাবদ্ধতা এখানকার নিত্য সমস্যা। সমস্যা সমাধানে কয়েক মাস আগে ভাঙ্গা প্রেস থেকে শেখদি মোড় পর্যন্ত কয়েক কোটি টাকা খরচে নির্মাণ করা হয় রাস্তাটি, কিন্তু কাজ শেষে যেন হঠাৎ মনে পড়ে বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, পানি সরাতে তাই রাস্তা খুঁড়ে পাইপ বসানো দরকার। সেই ভাবনা থেকেই নতুন এই আয়োজন। জনগণের টাকা, এই যে বারবার লুটপাট হচ্ছে বা একটা কাজ দুইবার তিনবার চতুর্থবার করা হচ্ছে, পাঁচ বছরের মধ্যে এই রাস্তাটায় আমরা গত দুই বছর আড়াই বছর যে কষ্ট করছি আমাদের এলাকাবাসী। গ্রামগুলো যে রাস্তায় পড়ে আছে এটা আজকে আপনার, কিন্তু দীর্ঘদিন একটু বৃষ্টি হলেই আমরা এই মসজিদে আসতে পারি না। আমাদেরকে কুলে করে ওখান থেকে আইনা মসজিদে যায়, আবার কুলে করে নিয়ে ওখানে যায়। এই যে অবস্থা এবং এই এই যে জায়গাটায় কিন্তু লোকমুখে সমস্যার শেষ নেই। শেখদি রোডে ওয়াসার দুটি পানি পাম্পের একটি নষ্ট হওয়ায় এলাকায় পানির সংকট লেগেই আছে। পানির নিচে যে লেয়ার থাকে ওইটা ময়লা আর কি, জেল জেলের মতো থাকে, এখন কাজলা থেকে যায় এরকম আনতে হয়। পানি যাও মিলে তাও ময়লা, সঙ্গে দুর্গন্ধ, ময়লা পানি আসে। কেমন ময়লা বলেন তো? গন্ধ আসে আর কি। যে পাম্প আছে সেই পাম্প থেকে আমাদের পানি দেওয়া হচ্ছে না, পানি আমরা ঠিক মতো পানি পাই না। পানি, রাস্তা সহ সব সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমরা চাইতেছি যে আগের যে পাম্পটা ছিল এই পাম্পটাতে পানি কম উঠতো, এর জন্য ঢাকা ওয়াসা আপনার আরেকটা পাম্প ফরন করছে। মানে আমরা চাইতেছি এই পাম্পটা যেন চালু করার জন্য আমরা ওয়াসাতে যদি বইলে রিকোয়েস্ট করে এই পাম্পটা চালু করা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে পানির সমস্যাটা একটু মিটবে। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই এলাকার সবচেয়ে বড় দুর্ভোগটা আমরা শেষ করতে পারবো। নাগরিক সমস্যা সমাধানে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সবার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। সকাল সোয়া 11টার দিকে অভিযান শুরু হয়। এ সময় আলী আহমদ ব্যাপারীর শিপিং ডকইয়ার্ডের দুটি স্থাপনা উচ্ছেদ করে সীমানা চিহ্নিত করা হয়। জাতীয় নদী রক্ষা কমিটির নির্দেশনা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। নদী রক্ষা কমিশনের সদস্য আলাউদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সহ বিআইডব্লিউটিএর কর্মকর্তারা অভিযানে অংশ নেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মামলায় 16 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন থাকায় সকাল সোয়া 11টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামিদের তোলা হয়। এর আগে 30 মে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি এই বিচারিক আদালতে হস্তান্তর করেন। এদিকে অভিযোগপত্রে নাম না থাকায় চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নূর হোসেন, আলাউদ্দিন কেয়াফত উল্লাহ জনি, সায়েদুল এবং আরিফুল ইসলামকে। 6 এপ্রিল স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে আগুন দিলে 5 দিন মৃত্যুর সঙ্গে পাঁচ আলোড়ে মারা যায় নুসরাত। দর্শক, রাজধানীর গ্রিন রোডে ফার্মেসির দোকানে অভিযান চালাচ্ছে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী এ আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাদল, আজকের অভিযানে কোনো ধরনের অনিয়ম ধরা পড়েছে কিনা আমাদের জানান। সাবরিনা, আপনার প্রশ্নের উত্তরে যদি বলি তাহলে বলা যায় যে দুটি ফার্মেসিতে অভিযান একটিতে হয়েছে আর একটিতে চলছে। এর আগে যে ফার্মেসিতে অভিযান চলেছে সেটি হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত মডেল ফার্মেসি। সেই ফার্মেসিতে কিন্তু বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গিয়েছে এবং ওই ফার্মেসিকে 1,50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া এরপরে আরও একটি ফার্মেসিতে অভিযান চলছে, এটি তাজ ফার্মা, এটিও গ্রিন রোডে। এই ফার্মেসিতেও বেশ কিছু ঔষধ পাওয়া যাচ্ছে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ, আর এমনও ঔষধ পাওয়া গেছে যেগুলোর কোনোটির মেয়াদ 2018 সালে শেষ হয়েছে, সেরকম কিছু ঔষধ পাওয়া গেছে। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে আদালত একটা নির্দেশনা দিয়েছে, সেটার মাধ্যমে জানা গেছে যে 93% ফার্মেসিতে, অর্থাৎ যেসব দোকানগুলোতে ঔষধ বিক্রি হয় সেসব দোকানের 93% দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। 93% ঔষধ কিন্তু না, এই বিভ্রান্তি সব জায়গায় রয়েছে। আর এছাড়া অভিযান কন্টিনিউ আছে, আমাদের সঙ্গে রয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তিনি অভিযান পরিচালনা করছেন। তার কাছে জানতে চাইব যে খুব সংক্ষেপে বলবেন আপনার এই অভিযানের সার্বিক অবস্থা। এবং আপনারা জানেন যে আমরা র্যাব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ সহযোগিতায় সারা বছরব্যাপী অভিযান পরিচালনা করি। এটি আসলে আমরা রুটিন ওয়ার্ক অনুযায়ী করি যে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে, আনরেজিস্টার্ড ওষুধের বিরুদ্ধে, নকল ভেজালের বিরুদ্ধে। এটা আর সম্প্রতি যেহেতু গত পরশুদিন মহামান্য হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন, তো সেই আদেশের আলোকেই কিন্তু আসলে আমরা বাজারে কিন্তু অভিযানকে জোরদার করেছি এবং তারই আলোকে আজকে এখানে গ্রিন রোড এলাকা অভিযান পরিচালনা করছি। তো এখন পর্যন্ত আমরা যে কয়েকটি ডিসপেন্সারিতে গিয়েছি সেখানে আসলে যে তিন রকম অ্যানোমালিস পেয়েছি, প্রথমত বেশ কিছু ওষুধ পেয়েছি আমি এক্সপায়ার, একই সাথে কিছু নকলও পেয়েছি এবং কিছু অনুমোদনহীন, যেগুলো আমাদের ওষুধ প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়নি এবং যেগুলো কোনো টেস্টেড না, এই ধরনের জিনিস। তা এখন পর্যন্ত আমরা একটি ডিসপেন্সারিকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর বাকিগুলো আমরা চেক করছি, এখন এক্সামিন করছি। এটা ধন্যবাদ আপনাকে সাবরিনা। এই ছিল গ্রিন রোড থেকে ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে র্যাবের অভিযানের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর গ্রিন রোড থেকে যারা ছিলেন সহকর্মী এ আর বাদল। জানাচ্ছি মধুপতি ব্যাগ বাণিজ্য সংবাদ। টেক্সটাইল মিলের আয়কর হার 15% হারে নির্ধারণ করে তা 3 বছরের জন্য বহাল এবং টেক্সটাইল ও তৈরি পোশাকে 1% হারে রপ্তানি প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিটিএমএ। দুপুরে রাজধানীর এক হোটেলে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমন প্রস্তাব দেয় সংগঠনটি। এ সময় সুতার উপর ভ্যাট শতকরা 4% করার দাবি জানান বিটিএমএ এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 11 দিন নিখোঁজের পর বাসায় ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভ, পরিবারের সন্তুষ্টি। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও পাহাড়ি বন আজ ধ্বংসের মুখে বললেন প্রধানমন্ত্রী, পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। জলাবদ্ধতা নিরসনের নামে রাজধানীর ডিএনডি বাঁধের শেখটি এলাকায় খোঁড়া হচ্ছে নতুন রাস্তা, ওয়াসার পাম্প নষ্ট হওয়ায় পানির কষ্টে এলাকাবাসী। এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, অতীতের রেকর্ড ভাঙতে লড়বে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব মুশফিকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।